এমন সময় হঠাৎ একটা বাঁকের মুখে এসেই দেখলে আরেকটা গাড়ি উপরে উঠে আসছে। পাশ কাটাবার জায়গা নেই, ব্রেক কষতে কষতে গিয়ে পড়ল তার উপরে। পরস্পর আঘাত লাগলো, কিন্তু অপঘাত ঘটল না। অন্য গাড়িটা খানিকটা গড়িয়ে পাহাড়ের গায়ে আটকে থেমে গেল। একটি মেয়ে গাড়ি থেকে নেমে দাঁড়াল। সদ্য মৃত্যু আশঙ্কার কালো পটখানা তার পিছনে, তারই উপরে সে যেন ফুটে উঠল একটি বিদ্যুৎ রেখায় আঁকা সুস্পষ্ট ছবি, চারিদিকের সমস্ত হতে স্বতন্ত্র। মন্দার পর্বতের নাড়া খাওয়া ফেনিয়ে ওঠা সমুদ্র থেকে এইমাত্র উঠে এলেন লক্ষ্মী, সমস্ত আন্দোলনের উপরে। মহাসাগরের বুক তখনও ফুলে ফুলে কেঁপে উঠছে। দুর্লভ অবসরে অমিত তাকে দেখলে। ড্রয়িং রুমে এ মেয়ে অন্য পাঁচজনের মাঝখানে পরিপূর্ণ আত্মস্বরূপে দেখা দিত না। পৃথিবীতে হয়তো দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না। মেয়েটির পরনে সরু পাড় দেওয়া সাদা আলোয়ানের শাড়ি, সেই আলোয়ানেরই জ্যাকেট, পায়ে সাদা চামড়ায় দিশি ছাঁদের জুতো। তনু দীর্ঘ দেহটি, বর্ণ চিকন শ্যাম, টানা চোখ ঘন পক্ষ ছায়ায় নিবিড় স্নিগ্ধ, প্রশস্ত ললাট অবারিত করে পিছু হটিয়ে চুল আঁট করে বাঁধা, চিবুক ঘিরে সুকুমার মুখের ডোলটি একটি অনতিপক্ক ফলের মতো রমণীয়। জ্যাকেটের হাত কবজি পর্যন্ত, দুহাতে দুটি সরু প্লেন বালা, ব্রোচের বন্ধনহীন কাঁধের কাপড় মাথায় উঠেছে কটকি কাজ করা রূপোর কাঁটা দিয়ে খোঁপার সঙ্গে বদ্ধ। অমিত গাড়িতে টুপিটা খুলে রেখে তার সামনে চুপ করে এসে দাঁড়াল, যেন একটা পাওনা শাস্তির অপেক্ষায়। তাই দেখে মেয়েটির বুঝি দয়া হলো, একটু কৌতুক বোধ করলে। অমিত মৃদুস্বরে বললে, অপরাধ করেছি। মেয়েটি হেসে বললে, অপরাধ নয়, ভুল। সেই ভুলের শুরু আমার থেকেই। উৎস জলের যে উচ্ছলতা ফুলে ওঠে, মেয়েটির কণ্ঠস্বর তারই মতো নিটোল, অল্প বয়সের বালকের গলার মতো মসৃণ এবং প্রশস্ত্র। সেদিন ঘরে ফিরে এসে অমিত অনেকক্ষণ ভেবেছিল, এর গলার সুরে যে একটি স্বাদ আছে, স্পর্শ আছে, তাকে বর্ণনা করা যায় কি করে। নোট বইখানা খুলে লিখলে, এ যেন অম্বুরিতামাকের হালকা ধোঁয়া, জলের ভিতর দিয়ে পাক খেয়ে এসেছে, নিকোটিনের ঝাঁজ নেই, আছে গোলাপ জলের স্নিগ্ধ গন্ধ। মেয়েটি নিজের ত্রুটি ব্যাখ্যা করে বললে, একজন বন্ধু আসার খবর পেয়ে খুঁজতে বেরিয়েছিল, এই রাস্তায় খানিকটা উঠতেই শোফার বলেছিল এ রাস্তা হতে পারে না, তখন শেষ পর্যন্ত না গিয়ে ফেরবার উপায় ছিল না, তাই উপরে চলেছিলেন, এমন সময় উপরওয়ালার ধাক্কা খেতে হলো। অমিত বললে, উপরওয়ালার উপরেও উপরওয়ালা আছে, একটি অতি কুশ্রী কুটিল গ্রহ, এ তারই কুকীর্তি। অপরপক্ষে ড্রাইভার জানালে, লোকসান বেশি হয়নি, কিন্তু গাড়ি সেরে নিতে দেরি হবে। অমিত বললে, আমার অপরাধী গাড়িটাকে যদি ক্ষমা করেন, তবে আপনি যেখানে অনুমতি করবেন সেইখানেই পৌঁছিয়ে দিতে পারি। দরকার হবে না, পাহাড়ে হেঁটে চলা আমার অভ্যেস, দরকার আমারই, মাপ করলেন তার প্রমাণ। মেয়েটি ঈশ্বর তিথায় নীরব হইল। অমিত বললে, আমার তরফে আরও একটু কথা আছে, গাড়ি হাঁকাই, বিশেষ একটা মহৎ কর্ম নয়, এই গাড়ি চালিয়ে পোস্টারিটি পর্যন্ত পৌঁছবার পথ নেই, তবু আরম্ভে এই একটিমাত্র পরিচয়ই পেয়েছেন, অথচ এমনই কপাল, সেটুকুর মধ্যেও গলদ। উপসংহারে এটুকু দেখাতে দিন যে জগতে অন্তত আপনার শোফারের চেয়ে আমি অযোগ্য নই। অপরিচিতের সঙ্গে প্রথম পরিচয়ে অজানা বিপদের আশঙ্কায় মেয়েরা সংকোচ সরাতে চায় না, কিন্তু বিপদের এক ধাক্কায়
উপক্রমণিকার অনেকখানি বিস্তৃত বেড়া একদমে গেল ভেঙে। কোন দৈব নির্জন পাহাড়ের পথে হঠাৎ মাঝখানে দাঁড় করিয়ে দুজনের মনে দেখা দেখির গাঁঠ বেঁধে দিলে, সবুর করলে না। আকস্মিকের বিদ্যুৎ আলোতে এমন করে যা চোখে পড়ল, প্রায় মাঝে মাঝে এ যে রাত্রে জেগে উঠে অন্ধকারের পটে দেখা যাবে, চৈতন্যের মাঝখানটাতে তার গভীর ছাপ পড়ে গেল। নীল আকাশের উপরে সৃষ্টির কোন এক প্রচণ্ড ধাক্কায় যেমন সূর্য নক্ষত্রের আগুন জ্বালা ছাপ। মুখে কথা না বলে মেয়েটি গাড়িতে উঠে বসল। তার নির্দেশ মতো গাড়ি পৌঁছল যথাস্থানে। মেয়েটি গাড়ি থেকে নেমে বললে, কাল যদি আপনার সময় থাকে একবার এখানে আসবেন, আমাদের কর্তামার সঙ্গে আপনার আলাপ করিয়ে দেব। অমিতের ইচ্ছে হলো বলে, আমার সময়ের অভাব নেই, এখনই আসতে পারি, সংকোচে বলতে পারলে না। বাড়ি ফিরে এসে ওর নোট বই নিয়ে লিখতে লাগল, পথ আজ হঠাৎ একই পাগলামি করলে, দুজনকে দু জায়গা থেকে ছিঁড়ে এনে আজ থেকে হয়তো এক রাস্তায় চালান করে দিলে, অ্যাস্ট্রনমার ভুল বলেছে, অজানা আকাশ থেকে চাঁদ এসে পড়েছিল পৃথিবীর কক্ষপথে, লাগলো তাদের মোটরে মোটরে ধাক্কা, সেই মরণের তাড়নার পর থেকে যুগে যুগে দুজনে একসঙ্গেই চলেছে, এর আলো ওর মুখে পড়ে, ওর আলো এর মুখে, চলার বাঁধন আর ছেড়ে না। মনের ভিতরটা বলছে, আমাদের শুরু হলো যুগল চলন, আমরা চলার সূত্রে গাঁথব ক্ষণে ক্ষণে কুড়িয়ে পাওয়া উজ্জ্বল নিমেষগুলির মালা, বাঁধা মাইনের বাঁধা খোড়াকিতে ভাগ্যের দ্বারে পড়ে থাকবার জো রইল না, আমাদের দেনা পাওনা সবই হবে হঠাৎ। বাইরে বৃষ্টি পড়ছে, বারান্দায় ঘন ঘন পায়চারি করতে করতে অমিত মনে মনে বলে উঠল, কোথায় আছো হে নিবারণ চক্রবর্তী, এইবার ভর করো আমার পরে, বাণী দাও বাণী দাও। বেরোলো লম্বা সরু খাতাটা, নিবারণ চক্রবর্তী বলে গেল, পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওরনা ওড়ায় বর্ষার মেখে দীর্ঘাঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ছলকানি লেগে ঝলমল করে চিত্ত, নাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধে বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ মেঘের তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে রডোডেনড্রন গুচ্ছ, নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন, পথপাশে পাখি পুচ্ছ নাচায় বন্ধন তারে করি না খাঁচায়, ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজানে দুজানে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দীপ্ত।